আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যদি কখনো পুরাতন ফোন কিনেন তাহলে আপনারা কেই সেটিংসগুলো দেখবেন যে এটা কি আসল ফোন নাকি নকল ফোন নাকি মাস্টার কপি নাকি কপি, এই ফোনটা চেক করে নেবেন। যখনই আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন তখনই কিন্তু এই সেটিংসটা আপনারা অবশ্যই চেক করে নেবেন, এটা কি আসল নাকি নকল। তো আমি প্রথমে ফোনের ডায়ালারে চলে আসলাম, আপনারাও সেমভাবে কাজটা করবেন। তারপরে আপনারা ফোনের ডায়ালার থেকে *#06# লিখে দিবেন। তারপরে এখানে দেখবেন যে IMEI কোড চলে আসছে, তো এখানে যে প্রথম যে কোডটা থাকবে মানে IMEI এই যে প্রথম কোডটা এটা আপনারা এখানে ট্যাপ করে ধরে রাখবেন। তারপরে দেখবেন যে কপির অপশন চলে আসছে, তো কপি করে নেবেন। তো কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা চলে যাবেন গুগলে। তো গুগলে চলে আসার পরে আপনারা এখানে IMEI ইনফ্রো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলে প্রথম যে একটা ওয়েবসাইট চলে আসবে IMEI ইনফ্রো, তো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলে প্রথমে যে আপনারা এটা কপি করেছিলেন IMEI কোডটা এটা এখানে পেস্ট করে দিবেন। তারপরে একটু নিচে যাবেন, তারপরে দেখবেন যে আই এম হিউম্যান এইখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে বলতেছে যে আপনি যেহেতু রোবট না তাহলে এখানে ফ্লাওয়ার সিলেক্ট করেন। তারপরে এখানে উপরে দেখাচ্ছে ছবিটাও, তো এখানে ফ্লাওয়ারটা সিলেক্ট করে দিলাম। তারপর ভেরিফাই ক্লিক করলাম, তারপর ভেরিফাই হয়ে গেছে। তারপর চেকে একটা ক্লিক করবেন, চেকিংয়ে ক্লিক করে দেখতে পাচ্ছেন চেকিং হচ্ছে। তারপরে আপনারা দেখতে পারবেন ফোনটা কি আসল ব্র্যান্ডের নাকি নকল। তো দেখতে পাচ্ছেন এখানে ফোনের মডেল, ব্র্যান্ড, EMI, IEI এগুলো কিন্তু শো করছে। আর এগুলো যদি শো না করে তাহলে বুঝবেন যে ফোনটা নকল বা কপি বা মাস্টার কপি। আর অরিজিনাল ফোন থাকলে অবশ্যই ফোনের সকল ডিটেলস এখানে শো করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা পুরাতন ফোন কেনার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং চেক করে নেবেন।